معزز حاضرین سامنے رمضان المبارک رمضان المبارک گوٹا مسلم جاتیر بسنت کال ایماندارের بسنت کال হলো رمضان المبارک বসন্তের মধ্যে যেমন সব কিছু মানুষের ভাল লাগে এবং বসন্ত সব রকমের ঋতুভিত্তিক কল্যাণ এবং খায়রের আহ্বান নিয়ে আসে ঠিক তেমনি ভাবে রমাদানুল মুবারক মুমিনের জিন্দেগিতে মুমিনের জীবনে সব রকমের শান্তি সুখ কল্যাণ মুক্তি রহমত বরকত মাগফিরাত ক্ষমা ইত্যাদির বার্তা বয়ে নিয়ে আসে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ও ইমানদাররা আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিলাম মজহুরের সাথেই বলা হয়েছে তোমাদের উপর রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্বেকার উম্মতের জন্য ফরজ করা হয়েছিল আগেকার উম্মতকেও রোজা দেয়া হয়েছিল এই উম্মতকেও দেয়া হয়েছে আগেকার উম্মতকে যা দেয়া হয়েছে সেটাতে তারা যা করবে তার সমপরিমাণ সওয়াব খাটনি বেশি আমাদের তুলনায় কিন্তু যা করেছে তার সওয়াব পাবে আর এই উম্মতকে রোজা দেয়া হয়েছে খাটনি কম কষ্ট কম কিন্তু রোজার সওয়াব বহু গুণে বাড়িয়ে দেয়া হয়েছে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় দেয়া হয়েছে কেউ যখন কাউকে ভালোবাসে তখন তার খারাপটাও তার কাছে ভালো লাগে ঠিক কিনা আল্লাহর প্রিয়রা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় পাত্র আল্লাহর প্রেমাস্পদ ঠিক কিনা এজন্য তার উসিলায় তার উম্মতও তার কাছে প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার উম্মতকে এমন পাঁচটি জিনিস দেয়া হয়েছে যা ইতিপূর্বে কোন উম্মতকে দেয়া হয়নি তন্মধ্যে একটি হলো لخلوف فم الصائم اطيب عند الله من ريح المسك রোজাদার তার মুখ খালি পেট খালি থাকবার কারণে মুখ থেকে এক ধরনের কটু গন্ধ বের হয় যে কোনো মানুষের পেট যখন খালি থাকে তখন মুখ থেকে এক ধরনের কি বের হয় গন্ধ বের হয় এটা মুখের গন্ধ না এটা কিসের গন্ধ পাকস্থলী থেকে আসা গন্ধ রোজাদারের মুখ থেকে যে গন্ধটা বের হয় আল্লাহ তাআলার কাছে এই গন্ধটা মৃগ নাভির যে গন্ধ সুঘ্রাণ তার চাইতেও অনেক বেশি প্রিয় হয় তার চাইতে অধিক সুঘ্রাণ যুক্ত হয় মুহাদ্দিসিন কিরামের অনেক ব্যাখ্যা করেছেন তন্মধ্যে একটি হলো কিয়ামতের দিন যখন রোজাদার উঠবে তার মুখ থেকে মৃগনাভির চেয়েও অত্যন্ত সুন্দর এবং উত্তম সুঘ্রাণ বেরোতে থাকবে যে কেউ দেখবে শুনবে সাথে সাথে বুঝবে এনি আল্লাহর পেয়ারা রোজাদার হযরত শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার কাছে যে ব্যাখ্যাটা সবচেয়ে বেশি উত্তম সেটা হলো এই দুর্গন্ধটাই আল্লাহর কাছে মিশক আম্বরের চাইতেও অনেক বেশি প্রিয় কারণ যাকে মানুষ ভালোবাসে তার খারাপটাও তার কাছে ভালো লাগে যদি রোজাগুলো ঠিকমতো রাখতে পারো তাহলে তাকওয়া ওয়ালা হিসেবে মুত্তাকি হিসেবে তোমার নাম লিখে নেওয়া হবে শুধু তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে কষ্ট দেওয়া হচ্ছে তোমাদেরকে তা নয় কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উম্মতদের জন্য রোজা ফরজ করা হয়েছিল তাদেরকেও রোজা দেওয়া হয়েছে তোমাদেরকেও রোজা দেওয়া হয়েছে পার্থক্য হলো আগের উম্মতের রোজার কষ্ট ছিল বেশি বিনিময় ছিল সমান সমান এই উম্মতের রোজার কষ্ট একেবারে কম বিনিময় ডবলেরও বেশি আগেকার উম্মতের রোজা কেমন ছিল বলবো নাকি হ্যাঁ আমাদের রোজার ভিতরে কি করতে হয় কি করা যায় না তিন জিনিস করা যায় না রোজা থাকা অবস্থায় কি কি খাওয়া
পান করা স্বামী স্ত্রীর বিশেষ সম্পর্ক এই তিনটা কাজ থেকে বিরত থাকা লাগে সুবেসা দিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত ঠিক কি না এর নাম কি রোজা আমাদের শুধু খাওয়া দাওয়া আর ওই কাজটা থেকে বিরত থাকলে রোজা হয়ে গেল কথাবার্তা বলা নিষেধ না না আগেকার উম্মতের রোজা কেমন ছিল আগেকার উম্মতের রোজা শুধুমাত্র খাওয়া দাওয়া পানাহার আর স্ত্রীর সম্ভোগ থেকে স্বামীর সাথে বিশেষ সম্পর্ক থেকে বিরত থাকলে রোজা হবে না কথা থেকেও বিরত থাকতে হতো কথা বলা যেত না শুধু একটুক বলা যেত আমি রোজাদার এর বাইরে আর কিছু বলার অনুমতি নাই বললে রোজা ভেঙে যেত রোজার কষ্ট কি ওই সময় কম ছিল না বেশি আরে আসতে পারেন না সহজ ছিল না কঠিন আখেরে নবী পেয়ানা নবী নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলায় রব্বুল আলামিন রোজা আমাদের জন্য বড় হালকা করে দিলেন শুধু নাওয়া খাওয়া দাওয়া থেকে আর স্ত্রীর সাথে সম্পর্ক থেকে স্বামীর সাথে বিশেষ সম্পর্ক থেকে বিরত থাকলে রোজা হয়ে যায় কথা যত ইচ্ছা বলো কোনো অসুবিধা নাই তবে আজে বাজে না কথা বলার কোনো বাধা নাই তাহলে আমাদের রোজা তাদের চেয়ে কঠিন না সহজ সওয়াব কম না বেশি আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন যদি রোজা রাখতে পারো আমার বান্দা ও আমার বান্দি যদি তোমরা আমার রোজাগুলো রাখতে পারো রমজান মাসে ঠিক মতো তাহলে মুত্তাকির খাতায় তোমার নাম উঠে যাবে মুত্তাকির খাতায় নাম উঠলে কি না হয় সুবহানাল্লাহ সব সমস্যার সমাধান তাকওয়াওয়ালা হওয়ার মধ্যে ঠিক কিনা হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সাওমুনি রোজা একমাত্র আমার জন্য ওয়া আনা উজজা বিহি ওয়া আনা আজজি বিহি রোজার বিনিময়ে আমি নিজ হাতে দিব কিয়ামতের দিন সমস্ত আমলের ফয়সালা করবেন কে কে কি পাবে এটার ফয়সালা করবেন কে হাতে কলমে বুঝিয়ে দিবে হ্যান্ড ওভার করবে ফেরেশতারা কিন্তু রোজার আমল রব্বুল আলামিন বলেন এটা শুধু আমার জন্য এখানে আর কেউ ঢুকতে পারে না নামাজ বাহির থেকে দেখে বোঝা যায় হজ এবং যাকাত বাহির থেকে থেকে বোঝা যায় ঠিক কিনা রোজা বাহির থেকে দেখে বোঝার কোনো উপায় নাই কেউ দেখে না কেউ দেখে না রান্নাঘরে টুক করে এক ঢুক পানি খেয়ে ফেলেছে পানির ভিতরে ডুব দিয়ে টুক করে একটু পানি খেয়ে ফেলেছে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে কি দেখে না এত কঠিন অবস্থার ভিতরে পড়বার পরেও হাজার কষ্টকে বরদাস্ত করে নেয় কিন্তু কোনোভাবে কোনো পানি খায় না প্রকাশ্যেও খায় না গোপনেও খায় না ঠিক কিনা কার জন্য এই জন্য মাহবুব বলে না সাওমুনি রোজা শুধু আমার জন্য হয় ওয়া আনা আজজি বিহি আর রোজার বিনিময়ে আমি আল্লাহ নিজেই দিব অন্যান্য আমলের বিনিময় ফেরেশতারা হাতে কলমে বুঝিয়ে দিবে আর রোজার বিনিময় আমি আমার বান্দা আমার বান্দাকে নিজ হাতে তুলে দেব না এটা রোজা অন্য রিওয়ায়াতে আছে ওয়া আনা উজাবি রোজার বিনিময় আমি আল্লাহ তার হয়ে যাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তে হইছে গান বুঝে আসে বাজে কয়টা মেরে মোহতরম দোস্ত আজিজ ও বুজুর্গ আল্লাহ যে কত বড় নিয়ামত এটা এখনো আমাদের মাথায় ঢুকে নাই ঠিক কিনা রব্বুল আলামিন বলেন আসাউমুনি ওয়া আনা উজসাবি রোজা শুধু আমার জন্য আর রোজার বিনিময়ে বান্দা আমাকে নিয়ে নেয় আমাকে পেয়ে যায় আমি তার হয়ে যাই মাওলা যদি বান্দার হন বান্দির হন বান্দা বান্দি যদি মাওলার হয় কুল কায়নাত মহাবিশ্ব তার ঠিক কিনা এটা পাওয়া যায় রোজার মাধ্যমে তাহলে আগামী রমাদানুল মুবারকের রোজা একটাও ছাড়ব না কে কে নিয়ত করেছি হাত উঠায় আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর রোজা শুধু বাহ্যিক ভাবে রাখবো না কোয়ালিটির সাথে রাখবো ইনশাআল্লাহ কে কে কোয়ালিটির সাথে রাখবো হাত নাড়িয়ে দেখাই ইনশাআল্লাহ দুই হাত উঠিয়ে দেখাই আল্লাহ এই হাতগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন রমজানের একটা রোজাও যেন তাদের না ছুটে সে তৌফিক আপনি নসিব করেন রমাদানুল মুবারকের রোজার বরকতে
আমাদের সকলকে মুত্তাকি পরহেজগার হিসেবে কবুল মঞ্জুর করে নিন মুত্তাকির খাতায় আমাদের নামটা উঠিয়ে দিয়েন দয়া করে আমাদের সন্তান সন্তানাদিকে কবুল করে নেন আমাদের বাবা মাকে কবুল করে নেন দুনিয়া আখিরাতের ইজ্জত সম্মান নসিব করে দেন আপনার দ্বীনের সাথে আমাদের বাচ্চাদেরকে কবুল মঞ্জুর করে নেন আয় আল্লাহ আপনার কোরআনের জন্য আমাদের বাচ্চাদেরকে আমাদেরকে কবুল করে নেন এই কোরআন নিকেতন কোরআনের আলোয়ের সাথে এই মাদ্রাসার সাথে আমাদের দিলকে আমাদের শরীরকে জান মালকে সব সময় লাগিয়ে রাখুন বলে আমিন